হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি বলেছিলাম আমাদের যে যে লার্নিং স্কুল প্রকাশনী জব ম্যাথ বইটাতে টোটাল 508টা ম্যাথ আছে, তো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করে দেব। আজকে আমরা পাটিগণিত থেকে শুরু করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এই বইটা আপনারা একদম অনলাইন কোর্সে একদম ফ্রি সমাধান পাবেন, কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেব না, লাগবে না। শুধু আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আপনারা বইটা নিয়ে নিন, কারণ বইটা নিয়ে নিলে আপনাদের এই বইয়ের বাহিরে আর কোনো ম্যাথ করতে হবে না। এতটুকু বলতে পারি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যদি 25টা ম্যাথ আসে 20টা কমন পাবেন, বা 22টা কমন পাবেন, যদি 20টা আসে 17টা 18টা বা 16টা এরকম কমন পাবেন। আর কমন পাবেন যে তার প্রমাণ এর আগে আমরা যে সাজেশন দিয়েছিলাম, যেমন নিবন্ধনের জন্য, প্রাইমারির জন্য, ওইখানে কিন্তু মোটামুটি সবই কমন পাইছেন। শুধু নিবন্ধন প্রাইমারি না, সরকারি হাই স্কুলের যে পরীক্ষাটা হয়েছে ওইটার মধ্যে মোটামুটি সব কমন ছিল। দেন এনএসআই এর যে গত শুক্রবার যে এক্সামটা হয়েছে, এনএসআই কিন্তু আইবিএ খুব কঠিন কোশ্চেন করে, তারপর দেখা গেছে ওইখানে 20টা অঙ্কের মধ্যে আমাদের 17টা অঙ্ক কমন ছিল। কমন বলতে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসছে। তো আমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর কোর্সটা আমরা করাবো, এখানে আমাদের পাটিগণিতের আছে 200 ম্যাথ, আর বীজগণিতের আছে 41টা, আর জ্যামিতির মনে হয় 168টা। টোটাল এই 508টা ম্যাথ যদি আপনারা করতে পারেন, আর আমাদের বইয়ের শেষে প্র্যাকটিস সেট আছে, ওগুলোও কিভাবে করতে হবে ওগুলো আমি দেখিয়ে দেবো। যে এই ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি এতটুকু বলতে পারি যাদের ম্যাথ নিয়ে ভয় আছে, মানে গণিত ভয় পান, তারা আমাদের এই কোর্সটা যদি করেন প্রথম থেকে শেষ পর্যন্ত 508টা ম্যাথ, যে কোনো চাকরির পরীক্ষায় গণিত নিয়ে আর আপনাকে এতটা টেনশন করতে হবে না। আপনি একদম কনফিডেন্টলি যে নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকবে যে আমি আজকে পরীক্ষা দিতে যাব, আমি 20টা অঙ্ক আসলে 12টা থেকে 15টা ম্যাথ কাট করতে পারবো, এতটুকু বলতে পারি। তো বেশি কথা বলবো না, আমরা আজকে প্রথম থেকে শুরু করব। তো দেখেন প্রথম যে অঙ্কটা আছে, যে শতকরা থেকে আমরা জানি বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্ক আসে, এটা দেখেন যে 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর, যেখানে এর দেখবেন এর মানে গুণ, এর মানে হচ্ছে গুণ। তো আমাদের এক নম্বর যে অঙ্কটা হচ্ছে 12 এর কত শতাংশ, দেখেন 12, আমি বলতেছি এর মানে গুণ, বলছে কত শতাংশ, শতাংশ মানে পার্সেন্ট, শতাংশ মানে কি পার্সেন্ট, আমাদের বলা আছে যে 12 এর কত শতাংশ, আমরা জানি না কত শতাংশ। সাপোজ আমরা ধরে নিলাম 12 এর এক্স শতাংশ, এক্স শতাংশ মানে কি এক্স পার্সেন্ট, কত হবে 18 হবে, তাহলে সমান সমান 18। তো দেখেন এটা লিখিত আকার দেওয়া আছে, আমরা ম্যাথ আকারে লিখলাম 12 এর, এর মানে গুণ, কত শতাংশ এক শতাংশ, সমান কত 18। তো এখন আসেন 12 ইন্টু, একটা জিনিস খেয়াল করেন, পার্সেন্ট মানে হইতেছে 1/100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, যেখানে পার্সেন্ট দেখবেন ওইখানে 1/100 লিখতে পারবেন, তার মানে x ইন্টু 1/100, কারণ পার্সেন্ট সমান 1/100, এটা সমান 18। এরপর একটা জিনিস দেখেন, আমরা x এর মান বের করব, কার মান, x এর মান বের করব, তো শুধু x টা এই সাইডে থাকবে, বাকি সব ওই সাইডে চলে যাবে। এখন কিভাবে চলে যাবে দেখেন, এখানে যেটা গুণ আকারে থাকবে এই সাইডে আসলে ভাগ হবে সাইড চেঞ্জ করলে, আর ভাগ আকারে থাকলে গুণ হবে। তো এই জিনিসটা দেখেন, এটা কিন্তু এখানে কি আকার আছে, গুণ আকার আছে, x এর সাথে গুণ আকার ছিল, তার মানে এটা ভাগ হয়ে যাবে। আর 100 ছিল কত, দেখেন 1/, এটা ভাগ আকারে ছিল x এর সাথে, তো এইটা এই সাইডে এসে গুণ হয়ে যাবে। এরপরে দেখেন যে আমাদের যদি কাটাকাটি করি, আমরা জানি 4 25 100, আর 3 4 12, আর 3 6 18, আর 6 কে 25 দ্বারা যদি গুণ করেন, আমরা জানি 6 25 কত, 4 25 100, আর 50 150। আমাদের কিন্তু এটাই বলা ছিল কোশ্চেনে যে 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর তাহলে কত 150 শতাংশ, এর মান কত হবে 18 হবে। দেখেন আমাদের বইও কিন্তু এই অঙ্কটা খুব সুন্দরভাবে আমি যেভাবে করেছি ঠিক এইভাবে, এই ধরনের অঙ্ক যেখানে কত শতাংশ লেখা থাকবে সেখানে এক্স পার্সেন্ট ধরে নিয়ে এরপর সমাধান চিহ্ন ব্যবহার করে মানটি লিখে সমাধান করতে হবে। তো সম্পূর্ণ অঙ্কটাই সমাধান করা আছে। আমি বলতেছি না বইটা আপনাদের কিনতেই হবে, বাট কিনলে পরে আমাদের প্র্যাকটিসের অনেক ম্যাথ আছে, এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মানে খুব উপকার হবে অঙ্কেতে। আশা করি যে অঙ্কেতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। পরের অঙ্কটা দেখেন, আমাদের বলছে হোয়াট পার্সেন্ট, এটা কি হোয়াট পার্সেন্ট এর 17 সমান কত, আমরা জানি না কত পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট, তাহলে হোয়াট পার্সেন্ট মানে কত, আমরা ধরে নিলাম এক্স পার্সেন্ট, এর মানে আমরা জানি গুণ, 17 সমান 51, আমাদের বলা আছে হোয়াট পার্সেন্ট 17 সমান 51। তো এটা আমরা আগের মধ্যে সমাধান করব, পার্সেন্ট দেখলে ওইখানে কি লিখবো, দেখেন 1/100, পার্সেন্ট দেখলে 1/100 ইন্টু 17 সমান কত 51, এটা লিখে ফেললাম। তারপর একটা জিনিস খেয়াল করেন, আগের মতোই এখানে আমরা এক্স এর মানটা বের করব, আর বাকি যেটা গুণ আকার আছে এই সাইডে যে ভাগ হবে, ভাগ আকার থাকলে গুণ হবে, দেখেন 17 আছে কি গুণ আকারে,
তার মানে 17 হয়ে যাবে ভাগ, আর 100 আছে কি ভাগ আকারে, এটা হয়ে যাবে গুণ। তো এখন আমরা জানি যে 3 17 51, তার মানে x এর মানটা দেখেন আমাদের কিন্তু 300 চলে আসছে। তো এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনারা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। এরপর আমাদের দেখেন এখানে বলা আছে 13 সমস্ত 4.3% কে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কোনটা হবে, এটা আমাদের অ্যানসার চাইছে। তো আমরা এটা আমরা সমাধান করব, দেখেন যে 13 সমস্ত 4.3 আমাদের এটা দেওয়া আছে, 13 সমস্ত 4.3 এটা ভাঙার সিস্টেম হইতাছে, মানে আমরা যেভাবে ভাঙবো প্রথমে 13 কে 4 তার নিচেরটা দ্বারা গুণ করতে হয় আর উপরে এটা যোগ করতে হয়, তার মানে 13 × 4 উপরে 3 নিচে যা আছে তাই হবে 4। এখানে আমাদের পার্সেন্ট আছে, পার্সেন্ট আমরা আগে তুললাম না পরে তুলবো। এখানে একটা জিনিস করবেন, 4 × 13 = 52 নিচে হচ্ছে 4 × পার্সেন্ট, এখন দেখেন 55 আর নিচে হবে 4, আমরা জানি পার্সেন্টের পরিবর্তে লেখা যায় 1/100। তো এখন দেখেন আমরা কিন্তু এখানে কাটতে পারি কত দ্বারা, 5 × 11 = 55 আর 5 × 20 = 100, তো পুরো হচ্ছে 11, নিচে হচ্ছে 4 × 20 = 80, আমাদের অ্যান্সার কিন্তু 11/80। এখন আসেন যে দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে আমাদের এই যে বইয়ের মধ্যে যারা সমাধানটা দেখবেন তারা এই যে এখানে একটু সমাধান করে নেবেন, এখানে আমাদের 3 হয়ে যাবে, এখানে 12 উঠে গেছে প্রিন্টিং মিস্টেক, এখানে 3 হয়ে যাবে, তো আর বাকি সব ঠিক আছে, এখানে শুধু 13 এর জায়গায় 13 হয়ে যাবে, এখানে 12 লেখা আছে 12টা 13 করে দিবেন, আর বাকি সব আমাদের কিন্তু বইয়ের মধ্যে দেখেন একদম পার্সেন্টের পরিবর্তে 1/100 লেখা হয়েছে, কেন এটাও দেওয়া আছে যে পার্সেন্ট তুলে দিছি 1/100 লিখছি, তো কিভাবে আসছে অ্যান্সারটা। পরে যে অঙ্কটা আছে দেখেন যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, আমরা জানি না সংখ্যাটি কত, সাপোজ আমরা সংখ্যাটি ধরে নিলাম এক্স, তো কোন সংখ্যার 60% থেকে কোন সংখ্যার এর আছে, এখানে কিন্তু কোন সংখ্যার এই জন্য এখানে গুণ হবে এর আছে দেখে 60% মানে 60% থেকে কোন সংখ্যার, মনে করলাম এক্স এর 60% থেকে কত বিয়োগ করলে, দেখেন 60 বিয়োগ করলে বলা আছে তাহলে আমরা 60 লিখলাম, 60 বিয়োগ করলাম বিয়োগফল কত হবে 60, দেখেন আমরা যা বলা আছে তাই লিখছি যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, ধরে নিলাম এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলাম বিয়োগফল সমান লিখলাম কি 60, এখন এটা সমাধান করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। একটা জিনিস খেয়াল করেন যে এক্স ইন্টু আমরা জানি পার্সেন্টের পরিবর্তে কি লেখা যায় 1/100 এটা লিখে ফেললাম, আর এখানে দেখেন 60টা মাইনাস আছে এই সাইডে আসলে কত হবে প্লাস হয়ে যাবে, তাহলে 60 এ 60 = 120। এরপর আপনি চাইলে এই শূন্য শূন্য কাটতে পারেন, তারপরে এক্স ইকুয়াল কি হবে দেখেন এটা এখানে ভাগ আকার আছে এই সাইডে যে গুণ হবে, তার মানে 120 × 10 আর এটা গুণ আকার আছে এটা এসব হবে কি ভাগ হবে, তো এখানে কাটাকাটি করলে 6 × 2 = 12 = 0, এই 20 কে যদি 10 দ্বারা গুণ করেন তাহলে 200, তো আমাদের অ্যান্সার কিন্তু চলে এসে পড়ছে যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, তো 200 এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 600 হবে, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে, বইয়ের মধ্যে সমাধানটা পাবেন, এই যে আমাদের বইটা খুব সুন্দরভাবে সমাধানটা দেওয়া আছে। 5 নম্বর যে অঙ্কটা আছে তো দেখেন এখানে বলা আছে 30% of 10 ইজ 10% of হুইচ, হুইচ মানে বলা আছে এটা বাংলাদেশে এরকম যে 10 এর 30% কত এর 10% সমান, তো এখানে করার একটা শর্টকাট টেকনিক হচ্ছে অফ, যেখানে অফ দেখবেন ওইখানে গুণ চিহ্ন দিতে হবে আর যদি ইজ দেখেন ওইখানে সমান চিহ্ন দিতে হবে, অফ মানে গুণ আর ইজ থাকলে ওইখানে যদি গুণ চিহ্ন দিয়ে দেন আর হুইজ বা হোয়াট এর জায়গায় এক্সা দিলে অ্যান্সার বেরিয়ে আসবে, কি হবে দেখেন 30% of হুইজ, তার মানে 30% আমি বলছিলাম যেখানে আমরা কি দেখবো অফ দেখবো এখানে গুণ চিহ্ন অফ 10, আর যেখানে ইজ থাকবো এখানে কি দেবো ইকুয়াল চিহ্ন 10% of হোয়াট, তো 10% অফ মানে গুণ, হোয়াট মানে আমরা জানি না এক্স, এটা এইভাবে যদি আপনি সমাধান করেন তাহলে খুব সহজে পেরে যাবেন। এরপর দেখেন এরপরে যদি আমরা সমাধান করি আমরা জানি যে 30 আর পার্সেন্ট মানে কত 1/100 ইন্টু তো 10 তো গুণ আকার আছে এটা আমরা লিখে ফেললাম, এখানে সেম ভাবে 10 ইন্টু দেখেন 10/100 10 × পার্সেন্টের পরিবর্তে 1/100 তারপরে এসে এক্স, এখন আসেন যেটা যদি আমরা শর্টকাটে ই করতে চাই দেখেন 1/100 এদিকেও আছে এইখানেও আছে 1/100 10 এইখানেও আছে এইখানেও আছে সবগুলো আমরা বাদ দিতে পারি যেহেতু বই পাশ থেকে গুণাকার আছে এগুলো আমরা বাদ দিতে পারি, তার মানে এই সাইডে থাকে 30 এই সাইডে থাকে এক্স,
তার মানে x ইকুয়াল কত 30 আমাদের অ্যানসারটা কিন্তু চলে আসবে x ইকুয়াল এই যে 30 b নম্বর অ্যানসার আমাদের এখানেও কিন্তু এই সূত্রগুলো বোঝানো আছে a পার্সেন্ট অফ b b পার্সেন্ট অফ a সুতরাং এই এই ধরনের অঙ্ক আপনি যদি এই শর্টকাট নিয়মটাও ফলো করেন তারপরেও অ্যানসারটা চলে আসবে এরপর দেখেন যে 20 এর 50% কোন সংখ্যার 20% আগের মতই দেখেন 20 এর 50% এর মানে আমরা দেখব গুণ দেব শের 50% আমাদের বলছে কোন সংখ্যার 20% এর সমান কথাটা এরকম 20 এর 50% কোন সংখ্যার 20% এর সমান আমরা জানি না সংখ্যাটি কত এজন্য মাঝখানে ইকুয়াল হবে সংখ্যাটি জানি না কিন্তু x এর 20% এর সমান আমরা ধরে নিলাম যে 20 এর 50% কোন সংখ্যার কোনের জায়গায় x হবে x এর এর মান দেখেন কোন সংখ্যার এর আছে এজন্য গুণ চিহ্ন 20% এর সমান এরপর আসেন তো 20 × 50 আর পার্সেন্ট মানে কত 1/100 এরপরে এখানে x ইনটু দেখেন 20 তারপরে এখানে যদি আমরা যদি লিখি দেখেন ইনটু 1/100 পার্সেন্টের পরিবর্তে আমরা লিখতেছি কত 1/100 এখন দেখেন এখানে 1/100 আছে এখানে 1/100 আছে এখানে 20 আছে এখানে 20 আছে সবগুলো বাদ দেওয়া যায় তার মানে এখানে x থাকে দেখেন 50 ইকুয়াল x তার মানে x ইকুয়াল 50 আমাদের অ্যানসার অ্যানসার কিন্তু চলে আসছে এই যে এটা কিন্তু আসছিল পরীক্ষায় 50 তো দেখেন আমরা কিন্তু পার্সেন্টসের অঙ্ক এখন আপনি যদি এভাবে যদি করেন এভাবে যদি বুঝে বুঝে প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো পার্সেন্টসের অঙ্কগুলো পারবেন এরপর যে অঙ্কটা আছে দেখেন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি প্রস্থ 10% হ্রাস করা হলো ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে প্রিলির জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবারই আসে তো এটা আমরা একটা শর্টকাট টেকনিক করব যেহেতু রিটেনের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না আর রিটেনের জন্য আমরা আলাদাভাবে করাবো এরপরে আমরা আজকে আপাতত প্রিলির জন্য করি দেখেন এই ধরনের অঙ্ক করতে হলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এ প্লাস বি এ বি বাই 100 এই সূত্রটা আপনারা মনে রাখতে হবে কারণ এই ধরনের প্রচুর অঙ্ক আসে পরীক্ষায় এখন দেখেন যে এই অঙ্কটা করতে হলে এখন দেখেন যদি পার্সেন্ট এরকম হয় যে বৃদ্ধি পাইতেছে হ্রাস পাইতেছে বা দুইটাই বৃদ্ধি পাইতেছে বা দুইটাই হ্রাস পাইতেছে তাহলে আমরা এই সূত্রের কি করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো এখন এখানে যদি বৃদ্ধি পায় দেখেন আমরা সাপোজ যদি বৃদ্ধি পায় তাহলে ওই মানটা প্লাস আর যদি হ্রাস পায় ওই মানটা মাইনাস যেমন আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য ধরে নিলাম যে এ এর মান 20 এটা কিন্তু বৃদ্ধি পাইছে এই জন্য এটা প্লাস আর বি এর মান 10 এটা হ্রাস পাইছে এই জন্য মাইনাস আপনি চাইলে বি এর মান এ এর মান মাইনাস 10 ধরতে পারতেন বি এর মান 20 ধরতে পারতেন একই অ্যান্সার আসতো তো আমরা তারপরে এইখানে ইনপুট দেবো এই মানগুলো এখানে দেখেন 20 মাইনাস 10 প্লাস 20 × -10 আর নিচে দেখেন আমাদের 100 ছিল এটি সমাধান করে যাওয়া আসবে তো এখানে দেখেন 20 এখানে মাইনাসে 10 তার মানে এখানে থাকবে 10 এখানে দেখেন গুণাকার আছে প্লাস মাইনাসে মাইনাস উপরে হবে কত 200 আর নিচে হচ্ছে 100 10 মাইনাস দেখেন এই 0 0 0 0 কাটা 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 তার মানে আমাদের কিন্তু এটা কিন্তু দেখেন 8 চলে আসছে এখন যদি এরকম দেখেন যে মানটা প্লাসের আসছে তাহলে বৃদ্ধি আর এখানে যদি নেগেটিভ মান আসতো নেগেটিভ মান আসলে হ্রাস পেত আমরা লিখতাম যে 8 এখানে কত 8% বৃদ্ধি আর যদি নেগেটিভ আসতো তাহলে আমরা লিখতে পারতাম যে 8% হ্রাস যদি নেগেটিভ মান আসতো যেহেতু আমাদের পজিটিভ মান আসলে আমরা ধরে নেব যে 8% বৃদ্ধি তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 10% হ্রাস করা হলো ক্ষেত্রফলের কত পরিবর্তন হলো তাহলে আমরা এই ধরনের সূত্র ইউজ করে একবার বৃদ্ধি হ্রাস বা দুইটাই বৃদ্ধি বা দুইটাই হ্রাস পাইলে আমরা এই সূত্রটা ইউজ করব দেখেন আমি যেভাবে বুঝাইছি ঠিক এইভাবে আমাদের এখানে যদি বৃদ্ধি পায় প্লাস যদি হ্রাস পায় মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে তো টোটালটা যেহেতু চিহ্ন প্লাস দেখেন প্লাস চিহ্ন যুক্ত মান পাওয়া গেছে সুতরাং 8% বৃদ্ধি মানে সম্পূর্ণ অঙ্কটাই আমি যেভাবে বুঝাইতেছি ঠিক এইভাবেই করা আছে বইয়ের মধ্যেও এরপরে যেটা দেখবেন যে এরপরে যে অঙ্কটা আছে এটা দেখেন যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এখানে দেখেন যে প্রত্যেক বাহুর পরিমাণ বর্গক্ষেত্র কাকে বলে এটা আপনাকে জানতে হবে বর্গক্ষেত্র হইতেছে যার দৈর্ঘ্য এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ সমান প্রত্যেক বাহুর পরিমাণ তার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় প্রস্থ 10% বৃদ্ধি পেতে হবে তার মানে এটা দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইতেছে প্রস্থ 10% বৃদ্ধি পাইতেছে এখানে কিন্তু একটা দেখা গেলেও কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু দুইটাই আগের অঙ্কটার মতোই এটা দৈর্ঘ্য কি 20% বৃদ্ধি পাইছিল প্রস্থ 10% হ্রাস পাইছিল আর এটা দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 10% বৃদ্ধি তাহলে আগের সূত্রটা আমরা ইউজ করতে পারবো আগের সূত্রটা আমাদের কেমন ছিল যে a
प्लस बी ए बी बाई हंड्रेड। तो एखाने देखें दैर्घ्य 10% बृद्धि पाइछे, जेहेतु प्रत्येक बाहुर परिमाण 10% बृद्धि पाइछे ताहले प्रस्थ 10% बृद्धि, एइजन्य किन्तु दुइटाई प्लस हलो, ह्रास हलो अवश्य माइनस हतो। एखन आमरा जोदि मान बसाइ दिई 10 + 10 प्लस ए बी, 10 × 10 निश्चय होता है कत 100। एक जो समाधान करें एखे देखें 20 प्लस ऊपर से 10 + 10 = 100 निश्चय होच्छे 100। तारपर कि होबे देखें 20 + 1 100 কে 100 द्वारा भाग कर ले 1, तार माने 21 एटा किन्तु बृद्धि कारण एटा पजिटिव मान आसछे, एजन्य कत 21% बृद्धि। क्षेत्रफल कि होबे 21% बृद्धि होबे। तो आमादेर बोइयेर मध्ये देखें चित्र सहकारे एकदम डिटेल्स आकारे करा आछे, आपनि एटा तो करबेन, तारपरे बोइ थेके अवश्य प्रैक्टिस करते होबे। পরের যে অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যে পরীক্ষা কতবার আসছে এটা আপনারা মানে যারা পরীক্ষা দিতেছেন চাকরির তারাই বলতে পারবেন। এখানে দেখেন বলো চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ শতকরা ব্যয় বাড়লো বা কমলো? আগের মতোই, একবার কমছে একবার বাড়ছে। আগের সূত্রটা আমরা ইউজ করব এবি বাই 100, আপনাদের যাতে মনে থাকে এজন্য আমি একটা সূত্র দিয়ে করে দিয়েছি। এখানে দেখেন প্রথমে এ এর মান আমরা ধরে নিলাম, এ এর মান প্রথমে কি হইছে 20% কমছে, তার মান -20। আমি কিন্তু বলছি যে যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, আর বি এর মান 10% বৃদ্ধি পেয়েছে তার মানে এটা পজিটিভ প্লাস। এখন আমরা মান বসিয়ে দেব, দেখেন এ এর মান -20, বি এর মান কত +20 বসিয়ে দিলাম। তো এ এর মান কিন্তু -20, এখানে আমরা ব্রেকেট দিয়ে দেই, আর বি এর মান 20, এটা +20 যেহেতু ব্রেকেট দেওয়ার দরকার নেই, নিচে 100। এখন যদি করেন দেখেন এখানে প্লাসে 20 মাইনাসে 20 কাটা, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস উপরে হচ্ছে কত 2 × 4 আর 2টা 0 400, নিচে হচ্ছে 100। তো এখন দেখেন এই 0 0 0 0 কাটা, উপরে হচ্ছে -4, তার মানে কি হয়েছে? এখানে বলছো চিনি বাবদ ব্যয় শতকরা কমলো বা বাড়লো, এখানে দেখেন যেহেতু মাইনাস হয়েছে তাহলে কমছে মানে হ্রাস পেয়েছে, 4% কি হয়েছে কমছে, মাইনাস আসলে কমবে বা হ্রাস পাবে, আর যদি প্লাস আসে বৃদ্ধি পাবে। পরের যে অঙ্কটা দেখতেছেন দেখেন আমরা খুব সহজে, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগের সূত্রটাই হবে, কেন হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হইতেছে পাই আর স্কয়ার, আর তো হইতেছে ব্যাসার্ধ। দেখেন এখানে আর কিন্তু দুইবার করে আছে, এখানে আর এর মানই দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 50, তাহলে আর যেহেতু 50 তাহলে আর কিন্তু এখানে দুইবার আছে, এই জন্য আমাদের আগের সূত্রটা আমরা ইউজ করতে পারবো। কোনটা? এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এখানে দেখুন বৃদ্ধি পাইছে, দুইবার করে বৃদ্ধি পাইছে, আর আর যেহেতু দুইবার করে থাকে ক্ষেত্রফলে এই জন্য কি দুইবার করে বৃদ্ধি পাইছে, তার মানে আর এর মান একবার 50, যেহেতু দুইবারই বৃদ্ধি পাইছে আরেকবারও 50। এখন খেয়াল করেন যে এই মানগুলো যদি আমরা এখানে যদি ইনপুট দিই তাহলে 50 + 50 + 50 × 50 নিশ্চয় হইতেছে কত 100। তো এখানে দেখেন যে এখানে কিন্তু আমাদের কত আসতেছে, হ্যাঁ দেখেন 50 × 50 = 100 প্লাস এখানে দেখেন 5 + 5 কত 25, গুণ করার সিস্টেম এই 5 কে 5 দ্বারা গুণ করে 2টা 0 বসিয়ে দিন, নিচে হইতেছে 100 0 0 0 0, তার মানে 100 + 25 = 125, যেহেতু পজিটিভ তার মানে 125% বৃদ্ধি। এখানে কিন্তু আমাদের অ্যান্সার আছে যে 125% বৃদ্ধি। এখানে কিন্তু আমাদের দেখেন যে ব্যাখ্যা সহকারে বলা আছে কেন এটা দুইবার এই সূত্র কেন ইউজ হয়েছে। তো আজকের মতো আমরা এই পর্যন্ত দেখাবো, তারপর এখানে আসেন যে আপনাদের প্র্যাকটিস সেট থেকে আপনারা কি কি করবেন। এখন আমি দেখাবো যে প্র্যাকটিস সেট থেকে এখানে আমি যে অঙ্কগুলো করছি এখানে কোন কোন অঙ্কের মিল আছে, যে অঙ্কগুলো আপনাদেরকে হোমওয়ার্ক থাকবে এগুলো অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ম্যাথে এক্সপার্ট হতে চান বা যে কোনো পরীক্ষায় ম্যাথে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্র্যাকটিস সেটগুলো আপনাকে করতে হবে। তো আমি দেখাই দেবো যে এই এই অঙ্কগুলোর সাথে কোনগুলো মিল আছে, মানে কোন অঙ্কগুলো আপনি করবেন। এটা আমার কাছে লিস্ট আছে, তো দেখেন যে এই অঙ্কগুলোর সাথে যে এখানে পরীক্ষা কমন উপযোগী প্রশ্ন সমূহ যে কোনো চাকরি পরীক্ষা বারবার এসেছে এগুলাই দেখেন এই যে এখানে এখান থেকে আপনাকে কোন 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 নম্বর অঙ্কটা আপনি করবেন এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যদি খেয়াল করেন এখান থেকে আপনাকে করতে হবে, এখানে 46 নম্বর দেওয়া আছে, 12 নম্বর, তারপরে 76 নম্বর, এগুলো কিন্তু প্রত্যেককে সমাধান করতে হবে, তাহলে কিন্তু ম্যাথ পারবেন না। আমি বারবার বলতেছি এই জন্য আমরা প্র্যাকটিস সেট দিয়েছি, যে অঙ্কগুলো করাইছি এগুলোর সাথে প্রত্যেকটা অঙ্কের মিল আছে, যার সংখ্যাগুলো চেঞ্জ আছে। তারপরে করবেন 144 নম্বর অঙ্ক, এই যে প্র্যাকটিস এর এখানে এখানে সিরিয়াল আছে, তারপরে হচ্ছে 217 নম্বর অঙ্ক, তারপরে 230, এরপরে হচ্ছে 284 নম্বর অঙ্ক করতে হবে আপনাকে, মানে এগুলো প্রত্যেকটাই মিল আছে, 347, 404,
1098 নম্বর অঙ্কটা 1202 এরপরে যেটা হচ্ছে 1196 নম্বর অঙ্কটা আপনাকে করতে হবে এগুলো প্রত্যেকটা মিল আছে 1219 1258 1334 তো দেখেন কতগুলো অঙ্ক চলে আসছে আমরা কিন্তু মাত্র অঙ্ক করছি 10টা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা আমরা প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করব আর তারপরে বলে আর কি কারো যদি এই প্র্যাকটিস সেটগুলো করতে প্রবলেম হয় আমরা প্র্যাকটিস সেটের উপরে আপনারা কমেন্ট করবেন আমরা সলভ ক্লাস দেব আমি বলতেছি যে পূর্ণাঙ্গ একটা যেটা আপনারা प्रिपरेशन নিতে পারেন আর বইটা যদি নিয়ে নেন অবশ্যই ভালো হবে আমি বলতেছি না বইটা আপনারা কিনতে হবে বাট এই প্র্যাকটিস সেটগুলো আপনারা করতে পারবেন তারপর ম্যাথগুলো এখানে যেহেতু গুছিয়ে লেখা আছে এজন্য তো বইটা মোটামুটি সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাচ্ছে আর বইটার দাম 180 থেকে 190 টাকা বিভিন্ন লাইব্রেরিতে নিচ্ছে আর অথবা আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন ওই আমাদের বিভিন্ন জায়গায় নম্বর আছে আপনারা ওই নম্বরে ফোন দিলে কুরিয়ার আপনাদেরকে বই পৌঁছে দেবে কোনো সমস্যা নাই আর এই বইয়ের বাইরে আপনাদের আসলে কোনো ম্যাথ করতে হবে না আর আমরা কিন্তু আজকে যেভাবে করাইলাম ঠিক এইভাবে প্রতিদিন একদিন পর পরই আমরা এই বইটা সম্পূর্ণ সমাধান করে দেব তো ধন্যবাদ সবাইকে এটা যেহেতু প্রথম ক্লাস ছিল অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লেগেছে বইটা কেমন লেগেছে তো আর সবচেয়ে একটা রিকোয়েস্ট করব যেহেতু আপনারা আমার কাছ থেকে ম্যাথ শিখতেছেন বা আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের একটু ইনভাইট করবেন আমার চ্যানেলটা দেখে যাওয়ার জন্য তারা যাতে ম্যাথগুলো শিখতে পারে এই জন্য আপনারা একটু ইনভাইট করবেন আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলবেন যে এভাবে এখানে ফ্রি অনলাইন কোর্স করানো হচ্ছে তো আমি তো বলছি যে 508টা ম্যাথ একদম ডিটেল সহকারে তারপর প্র্যাকটিস সেটগুলো তো আমি দেখিয়ে দিতেছি কোনটা কোনটা করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই।